বিরতির পর স্বাগত। বাজেট পেশ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্মলা সীতারমন বাজেট পেশ করছে। অন্যদিকে আরেকটি বড় খবর উঠে আসছে ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যাকে নাকি দুর্নীতি জমি দুর্নীতি মামলায় গতকালকে গ্রেফতার করেছিল ইডি, এবং আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় সংস্থার গ্রেফতারির বিরোধিতা জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলেন সোরেন। আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার প্রধান বিচারপতির ডিওয়াই চন্দ্রচূড় সহ তিন বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হবে। শীর্ষ আদালতে হেমন্ত সোরেনের তরফে মামলা দায়ের করেছেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। সুপ্রিম কোর্টকে সিব্বল জানান, একই বিষয়ে ঝাড়খণ্ডের হাইকোর্ট থেকে মামলা তুলে নিয়েছে। সোরেনের মামলা নিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতার কটাক্ষ যে হাজার হাজার মানুষকে গ্রেফতার করে ইডি, সকলে সুপ্রিম কোর্টে আসতে পারেন না। পাল্টা সিব্বলের বক্তব্য হচ্ছে, সকলেই নির্বাচনের আগে গ্রেফতার করা হবে। মূলত গোটা বিষয় কিন্তু এই মুহূর্তে তলপার রাজ্য রাজনীতি, বিশেষ করে ঝাড়খণ্ড। সাত ঘন্টা ধরে চলা ইডির জেরার পর ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গ্রেফতার করা হয়েছে তাকে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন, এমনটাই খবর। যদিও এই পুরো ঘটনা এই মুহূর্তে ইডির গ্রেফতারের বিরোধিতা জানিয়ে বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন, সেই বিষয় নিয়ে একবার পার্টির তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়, এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে কি জানাচ্ছেন তারা শুনুন। মুখ্যমন্ত্রী আদরণীয় হেমন্ত সোরেন জি কো জিস তরহ সে লাগাতার एक किया जा रहा था, आज उन्होंने तय किया है कि वो इस्तीफा दे रहे हैं और हमने अपना लीडर आदरणीय चंपाई सोरेन जी को चुन लिया है और उसका दावा हम लोग प्रस्तुत करेंगे। सारे विधायक हमारे साथ हैं। विधायकों को अंदर पहले जाने दिया गया, फिर बाहर किया गया। अब ये देखते हैं कि राज्यपाल महोदय अगर बुलाएंगे तो हम लोग सारे विधायकों के साथ परेड कर पाएंगे। नहीं, बुलाना ही है। संवैधानिक पद पर बैठे हुए कोई घर की बात थोड़ी जो है। जो भी करना है ठोक के करना है और सबको अपना अपना दायरा पता है। আব আপনারা শুনলেন নেতৃত্বদের বক্তব্য। একেবারে ঝাড়খণ্ডে কিন্তু ইতিমধ্যেই একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শীর্ষ আদালতে হেমন্ত সোরেনের তরফে মামলা দায়ের করেছে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, সাত ঘন্টা ধরে চলা ইডির জেরার পর ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তারপর এই মুহূর্তে শীর্ষ আদালতে হেমন্ত সোরেনের তরফ থেকে মামলা দায়ের করেছেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। কি বলবে গোটা বিষয় নিয়ে? অবশ্যই করছেন দেশের প্রবীণতম আইনজীবী তথা এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ সমাজবাদী পার্টির পক্ষ থেকে তিনি রাজ্যসভায় গিয়েছেন, তিনি মামলা করেছেন সুপ্রিম কোর্টে। ইডির আইনি বৈধতা চ্যালেঞ্জ করে কিন্তু তারা মামলাটি দায়ের করেছেন। তবে সুপ্রিম কোর্টে যতই মামলা করুক না কেন, এটা আইনজ্ঞদের কথা, লোয়ার কোর্টকে এড়িয়ে গিয়ে এইভাবে সুপ্রিম কোর্ট ডিরেক্টলি কোনো মামলা শুনতে চাইবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছেন আইনজীবীরা। তাদের যদি কিছু বলারই থাকতো ও তাহলে কিন্তু তারা আজকে প্রথম কথা হচ্ছে বেল মুভ করতে হতো, যেটা আইনজীবীদের কথা সেটা হচ্ছে প্রথমে লোয়ার কোর্টে আজকে তুলবে ইডি। লোয়ার কোর্টে তোলার পর তাকে অবশ্যই তাকে তাকে হিসেবে নিজেদের হেফাজতে চাইবে। নিজেদের হেফাজতে চাওয়ার সময় তখন এই বেলের বিরোধিতা করবে এবং সেই সময় যখন বেল রিজেক্ট হবে তারপরেই কিন্তু, এবং সেই কোর্টেই কিন্তু প্রথম বলা উচিত ছিল যে ইডির আইনি বৈধতা নিয়ে, সেবং আইনি বৈধতা নিয়ে বলার পর বেল যখন রিজেক্ট হবে তারপরে কিন্তু তাদের আগে ঝাড়খণ্ডের যে রাঁচির উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট সেইখানে কিন্তু মামলাটা মুভ করতে পারতো বলে কিন্তু মনে করছেন আইনজ্ঞরা। এইভাবে হাইকোর্টকে এড়িয়ে গিয়ে ডিরেক্টলি সুপ্রিম কোর্টে মামলাটা করা, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই মামলা জরুরির ভিত্তিতে শুনবে কিনা তা নিয়ে কিন্তু আইনজ্ঞদের মধ্যে প্রশ্ন রয়েছে। যদিও সুপ্রিম কোর্ট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে জরুরি ভিত্তিতে অনেক সময় কিন্তু অনেক মামলা সুপ্রিম কোর্ট শুনতে চায় না, এবং তারা কিন্তু স্থানীয় হাইকোর্ট গুলিকেই এই মামলা কিন্তু ঠেলে দেয়। সেই জায়গাতে সুপ্রিম কোর্টের বিষয়ে সুপ্রিম কোর্ট শুনবে কিনা, তবে আমার মনে হয় যে এই কেসে এত তাড়াতাড়ি বেল তিনি পাবে না। তারা বেলের জন্য যে সুপ্রিম কোর্টে ডিরেক্টলি এত তাড়াতাড়ি বেলের জন্য গেল
সেই ক্ষেত্রে বেল না পাওয়ার সম্ভাবনাই বেশি। তার কারণ হচ্ছে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে মদন মিত্র সেই সময়কার পরিবহন মন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি পশ্চিমবঙ্গের একজন, তারাও কিন্তু ডিরেক্টলি গ্রেপ্তার হওয়ার 15-20 দিনের মাথাতেই কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট প্রত্যেকটি মামলায় কিন্তু কলকাতা হাইকোর্টকে ফিরিয়ে দেয়। সেই ক্ষেত্রে এবার এই প্রক্রিয়া হয় কিনা সেটা বিষয়, যদিও বিষয়টা বিচারাধীন বিষয়, সুপ্রিম কোর্টের বিষয়, সুপ্রিম কোর্টের জাজেরাই তারাই যে যে ঘরে মামলাটি হবে, সুপ্রিম কোর্টের যে জাজ মামলাটি শুনবে, মাননীয় জাজ যে মামলা শুনবে, এটা তার এখতিয়ারের বিষয়। তবে সুপ্রিম কোর্টে যাওয়ার আগে আজকে কিন্তু সকালবেলা থেকে অনেকটাই মনমরা হেমন্ত সোরেন সকালবেলা চা এবং হালকা স্ন্যাক্স খেয়েছেন। ইডির আধিকারিকরা প্রথমে তাকে শারীরিক পরীক্ষা করা হয় সকালবেলা, যেহেতু তিনি চিফ মিনিস্টার, প্রাক্তন চিফ মিনিস্টার, তারপরে তাকে আদালতে তোলা হবে। আদালতে তোলার পর তাকে নিজেদের হেফাজতে চাইবে জেরা করার জন্য, একটা কি দুটো বেড, প্রথমে হয়তো 14 দিনের জেল, 14 দিনের তারা হেফাজতে চাইবে। পরে আদালত কতদিন মঞ্জুর করবে কি করবে না সেটা আদালতের এখতিয়ারের বিষয়। তারপরে জেরা করার পরে অন্তত 2 কি 3টে ডেট সবসময়তেই এই ধরনের কেন্দ্রীয় গোয়েন্দারা তাদের নিজেদের হেফাজতে চায়, তারপর স্বাভাবিক নিয়মে সেটা জেল হেফাজতে থাকে। এবার জেল হেফাজতে গিয়েও যদি কাউকে কিছু জিজ্ঞাসা করতে হয় সেক্ষেত্রে আদালতের পারমিশন দিতে হয় এবং আদালত এই ক্ষেত্রে পারমিশন দিয়েও যায় বেশিরভাগ ক্ষেত্রে। এখন দেখার যে এই দুর্নীতি মামলা কতদূর গড়ায় এবং ঝাড়খণ্ডের রাজনীতির মোড় এখন কোন দিকে যায় এখন সেটাই দেখার। একদমই নীল, আমরা দেখেছি বিহারের লালু প্রসাদ থেকে শুরু করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আর দিল্লির কেজরিওয়াল, একের পর এককে ইডির এই জেরা। একেবারে দেখা যাচ্ছে যে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে সেখানকার নেতৃত্বরা, বিশেষ করে এই দুর্নীতি মামলায় কিন্তু তাদের রাজনীতিতে বড় প্রভাব পড়ছে। কি বলবে, লোকসভার আগে একের পর একেবারে বিভিন্ন রাজ্যের এক প্রধান নেতৃত্বদের এবার বিভিন্ন দুর্নীতি মামলায় নাম উঠে আসছে, কতটা প্রভাব পড়তে যাচ্ছে আগামী নির্বাচনে? দেখো, আগামী নির্বাচনে অবশ্যই বিজেপির লক্ষ্য কিন্তু ঝাড়খণ্ড নিজেদের ফের দখলে আনা, এবং বাবুলাল মারান্ডির নেতৃত্বে হয়তো বিজেপি ভোটে যাবে, ঝাড়খণ্ডের ভোটে যাবে। এবং তার আগে এই যে গ্রেপ্তার, সেই গ্রেপ্তার দিয়ে অস্বস্তিতে অবশ্যই পড়বে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, অর্থাৎ শিবু সোরেনের দল, এবং শিবু সোরেনের ছেলে এখন মুখ্যমন্ত্রী, এবং তিনি গ্রেপ্তার হওয়াতে কিছুটা হলেও বিপক্ষে পড়বে। তবে সেখানে অনেক কাস্টিজম কাজ করে, আমি আজকে সকালেই দেখলাম তিনি গ্রেপ্তার হওয়ার পিছনে তিনি কাস্টিজমকেই দায়ী করেছে, অর্থাৎ তিনি আদিবাসী বলেই গ্রেপ্তার করা হয়েছে, এই কিন্তু একটা তাস খেলা হয়েছে। এখন সেই তাসে ভোটাররা কতটা প্রভাবিত হবে সেটা কিন্তু লোকসভা ভোটের পরই দেখা যাবে। এবং বিহারে ঝাড়খণ্ডের যে 14টি আসন, সেই 14টি আসনকে কিন্তু ইতিমধ্যেই টার্গেট করেছে বিজেপি, তার অনুপস্থিতিতে কটা আসন নিয়ে আসতে পারে বিজেপি এখন সেটাই দেখার। অঙ্কিতা, ধন্যবাদ নীল। ইডির গ্রেফতারিকে একেবারে চ্যালেঞ্জ জানিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন শুক্রের শুনানি, এমনটাই এই মুহূর্তে আপডেট উঠে আসছে। দুর্নীতি মামলায় এই মুহূর্তে হেফাজতে নিয়েছে হেমন্ত সোরেনকে, জেরা করেছিল ইডি, 7 ঘন্টা জেরার পর গ্রেফতার করা হয় তাকে। তারপর আজ দেখা গেছে বরিষ্ঠ এবং বড় আইনজীবী তিনি এই মুহূর্তে আদালতে দায়ের হয়েছেন হেমন্ত সোরেনকে নিয়ে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।